পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ব্যাপারে রাহেন কবির জানান, মঙ্গলবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে এবং পরে সিলেটের রাগিব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহতের ছোট ভাই আমিরুল ইসলাম জানান, ঘটনার দিন বিপ্লব মিয়া কাঁচা বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। ফেরার পথে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের সামনে পৌঁছালে বিমান বাহিনীর হেলিকপ্টার থেকে ছোড়া ত্রাণ সামগ্রী বিপ্লবের পিঠের ওপর পড়লে তিনি গুরুতর আহত হন। সুস্থ হয়ে আর ফেরা হয়নি তার। সেখান থেকে তাকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরের দিন অবস্থার অবনতি হলে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে এবং পরে সিলেটে নিয়ে গেলে সেখানে